হ্যালো চিলড্রেন, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আবারও নতুন একটি ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে আলফাবেটের উপরে। ইংলিশ আলফাবেটের উচ্চারণ ঠিক বাংলাতে কেমন হবে আজকে আমি তোমাদেরকে সেটি পড়া করাবো, ঠিক আছে? তাহলে চলো পড়ি। ইংরেজির ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে এ। এ পিটাল অ্যালফাবেট, স্মল অ্যালফাবেট, এবং বাংলাতেও সুন্দর করে লিখে দিয়েছি। এবং দেখো এখানে বাংলা উচ্চারণটা ঠিক কেমন হবে সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি, একেবারে এ থেকে জেড পর্যন্ত, তাই না? তাহলে এ, এর উচ্চারণটা কি হবে? এ, অ, আ, এ, ঠিক না? বি, বি এর উচ্চারণ ব, বি এর উচ্চারণ ব। সি, সি এর উচ্চারণ ক, শ, চ, ক, শ, চ। ডি এর উচ্চারণ ড, ডি এর উচ্চারণ ড। ই এর উচ্চারণ ই, এ, ই, আ, ই, এ, ই, আ। ই এর উচ্চারণটা একটু দীর্ঘ সময় হবে, ই, এ, ই, আ। এইটা হচ্ছে দীর্ঘ ই, দীর্ঘ এর উচ্চারণ একটু বেশি সময় ধরে করতে হবে, এবং হর্ষ এর উচ্চারণটা একটু শর্ট করে, মানে ছোট করে নিতে হবে, ই, ই, ঠিক আছে? এফ, এফ এ উচ্চারণ কি হবে? ফ, এফ, ফ। জি, গ, জি এর উচ্চারণ কি হবে বাংলাতে? গ, জ, গ, জ। এইচ, এইচ এর উচ্চারণ বাংলাতে কি হবে? হ, হ, যেহেতু একটা হসন্ত আছে, হসন্তের বর্ণমালার উচ্চারণ কিন্তু একটু আলাদাভাবে করতে হবে, তাই না? তাহলে উচ্চারণ করো, এইচ এর উচ্চারণ কি হবে? হ। আই, আই এর উচ্চারণ হবে আ, ই, আ, ই। জে, জে এর উচ্চারণ হবে জ, 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 জ। কে, কে এর উচ্চারণ হবে ক, কে এর উচ্চারণ হবে ক। এল এর উচ্চারণ হবে ল, এল এর উচ্চারণ হবে ল। এম এর উচ্চারণ কি হবে? ম, এম এর উচ্চারণ ম। এল, এল এর উচ্চারণ ন, কারণ হসন্ত আছে, তাই না? এল এর উচ্চারণ ন। ও এর উচ্চারণ ও, অ, উ, আ, ও, অ, উ, আ। অনেকগুলো অনেকগুলো বর্ণমালা নিয়ে কিন্তু ও এর উচ্চারণ হয়, তাই না? ও এর উচ্চারণ অনেকগুলো বর্ণমালা দিয়েই হয়। পি, পি এর উচ্চারণ প, হসন্ত আছে প। কিউ, কিউর উচ্চারণ ক, কিউ ঠিক উচ্চারণ হবে কি বলতো? ক, কিউর উচ্চারণ ক। আর এর উচ্চারণ র, আর র। এস এর উচ্চারণ স, ঝ, স, ঝ। টি এর উচ্চারণ ট, টি এর উচ্চারণ ট। ইউর উচ্চারণ ইউ, আ, উ, ইউ, আ, উ। এটাতেও কিন্তু অনেকগুলো বর্ণমালা আছে, ঠিক না? ইউতেও অনেকগুলো বাংলা বর্ণমালা রয়েছে। ভি, ভি এর উচ্চারণ কি হবে? ভ, ভ, ভি এর উচ্চারণ ভ। ডব্লু, ডব্লু এর উচ্চারণ উ, অ, ও, উ, অ, ও। এক্স, এক্স এর উচ্চারণ এক্স, ক, অ, এক্স, ক, অ। ওয়াই, ওয়াই এর উচ্চারণ অহ, অহ, আই, ই, অহ, আই, ই। জেড, জেড এর উচ্চারণ জ, জেড এর উচ্চারণ জ, ঠিক না? তাহলে চলো আবার একবার আমরা মিলে আসি, তাই না? এ আছে কোনটায় কোনটায়? এ, ই, আই, ও, ইউ। কিছু মিল খুঁজে পেলে? আছে কোনটায় কোনটায়? এ, ই, আই, ও, ইউ। এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাওয়াল, তাই না? প্রত্যেকটাই ভাওয়াল। পরবর্তী ক্লাসে আমি এগুলো নিয়েও আলোচনা করব, কিন্তু আজকের টপিক শুধুমাত্র এতটুকুই, এতটুকু নিয়েই আমরা আলোচনা করব। আমরা আর ভাওয়াল বা কনসোনেন্টের দিকে যাচ্ছি না।
এ এর উচ্চারণ ঠিক কেমন হবে? এ অ আ এ কি হবে বলো তো? এর উচ্চারণ, এর উচ্চারণটা হবে কি? এ অ আ এ, ঠিক আছে। বি, বি এর উচ্চারণ কি হবে? ব, বি এর উচ্চারণ কি হবে? ব। সি, সি এর উচ্চারণ কি হবে? ক শ চ, কি হবে বলো তো? ক শ চ। ডি, ডি এর উচ্চারণ হবে শুধুমাত্র ড, কি বলো? ড। ই, ই এর উচ্চারণ হবে ই এ ই আ, আবার বলো তো, ই এ ই আ। ইটার একটু দীর্ঘ শ্বাস রাখতে হবে, দীর্ঘ উচ্চারণ ই এ ই আ। এফ, এফ এ ফ, এফ এর উচ্চারণ কি হবে? ফ। জি, জি এর উচ্চারণ হবে গ জ, গ জ। এইচ, এইচ এর উচ্চারণ শুধু হবে হ, কি বলো? হ, এইচ এর উচ্চারণ হবে হ। আই, আই এর উচ্চারণ হবে আ ই, আ ই। তারপরে জে, জে তে জে এর উচ্চারণ হবে জ জ, জ জ। কে, কে এর উচ্চারণ হবে ক, কে এর উচ্চারণ হবে ক। এল, এল এর উচ্চারণ কি হবে? ল, এল এর উচ্চারণ হবে ল। এম, এম এর উচ্চারণ ম, এম এর উচ্চারণ কি হবে? ম, ঠিক না? এন, এন এর উচ্চারণ কি হবে? ন, এন এর উচ্চারণ কি হবে বাংলাতে? ন। ও, ও এর উচ্চারণ কি হবে? দেখো অনেকগুলো উচ্চারণ হবে কিন্তু, ওয়ে কিন্তু অনেকগুলো উচ্চারণ আছে, তাই না? ও অ উ আ, ও অ উ আ, ঠিক না? চার ভাবে কিন্তু এর উচ্চারণ হয়, তাই না? ও অ উ আ। পি, পিতে পি এর উচ্চারণ প, পি এর উচ্চারণ কি? প। কিউ, কিউর উচ্চারণ ক, কিউর উচ্চারণ ক, কিউ আর কে এর উচ্চারণ কিন্তু ক, কিউ আর কে এর উচ্চারণ, কে আর কিউর উচ্চারণ ক। আর, আর এর উচ্চারণ র, আর এর উচ্চারণ কি হবে? র, যেহেতু হসন্ত আছে তাই একটা শেষে উচ্চারণটা কেমন হবে? র, ঠিক না? এস, এস এর উচ্চারণ কেমন হবে বলো তো? এখানেও হসন্ত আছে তাই স, এচ এর উচ্চারণ কি হবে? স, ঝ স জ। টি, টি এর উচ্চারণ কি হবে? ট, টি এর উচ্চারণ কি হবে? ট, যেহেতু হসন্ত আছে তাই না? ইউ, ইউর উচ্চারণ কি হবে? দেখো ইউতেও কিন্তু বেশ কয়েকটা বর্ণের উচ্চারণ আছে, ইউ ইউ আ উ, ইউ আ উ। ভি, ভি এর উচ্চারণ কি? ভ, ভি এর উচ্চারণ ভ। ডব্লু, ডব্লুর উচ্চারণ উ অ ও, উ অ ও। এক্স, এক্স এর উচ্চারণ কি হবে? এক্স ক অ, এক্স ক অ। ওয়াই, ওয়াই এর উচ্চারণ কি হবে? অ অ আই ই, অ আই ই। জেট, জেট এর উচ্চারণ কি হবে? জ, জেট এর উচ্চারণ শুধুমাত্র জ। সবার মনে থাকবে তো? তাহলে বাসায় বসে কিন্তু অবশ্যই ভালোভাবে ক্লাসটি করতে হবে এবং আমার সাথে সাথে বারবার পড়তে হবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।